সম্মানিত শিক্ষক মণ্ডলী শ্রদ্ধা প্রতিষ্ঠান প্রধান এবং আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের যারা সাবস্ক্রাইবার রয়েছেন আপনাদের প্রত্যেকেই উপবৃত্তি সংক্রান্ত আরও একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সম্মানিত ভিওয়ার্স এই ভিডিওতে আমি দেখাবো দু হাজার বাইশ সালের উপবৃত্তির অর্থগুলো আপনারা দেখার জন্য আপনারা শিক্ষা প্রতিষ্ঠানের ইউজার নেম হিসাবে ইন নম্বর এবং উপবৃত্তির যে পাসওয়ার্ড সেটি দিয়ে উপবৃত্তির ড্যাশবোর্ডে লগ করবেন লগ ইন করলে আপনি ড্যাশবোর্ডের যা অপশন সেগুলো দেখতে পাবেন আর উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা কত টাকা পেয়েছে সেটি দেখার জন্য আপনাদেরকে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী অপশনটি ব্যবহার করতে হবে তারপর শিক্ষার্থীর প্রোফাইল আছে অপশনটি সিলেক্ট করে দিতে হবে তারপর এখান থেকে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ এভাবে আপনারা যে শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দেখবেন সেই শ্রেণী সিলেক্ট করবেন আমি ষষ্ঠ শ্রেণী সিলেক্ট করব এভাবে পর্যায়ক্রমে আপনাদেরকে দ্বাদশ পর্যন্ত দেখাবো আমি এখানে খুঁজুনে ক্লিক করে দিব তা আমি একজন শিক্ষার্থীর তথ্য আপনাদের দেখিয়ে দিচ্ছি যে দুই হাজার বাইশ সালে উপবৃত্তি বাবদ কত টাকা পাচ্ছে তো সম্মানিত ভিড় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা জানুয়ারি দুই থেকে জুন দুই পর্যন্ত ছয় মাসের উপবৃত্তি বাবদ এক টাকা পাচ্ছে এবং এটি দেখা যাচ্ছে যে পেমেন্ট কিন্তু অলরেডি প্রসেসড হয়ে গেছে বিকাশের মাধ্যমে শিক্ষার্থী কিন্তু উপবৃত্তির অর্থ পেয়েছে এবার আমরা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর তথ্য দেখব আমি শ্রেণী সিলেক্ট করে খুঁজনে দিয়ে দেব তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের পেমেন্ট হিস্ট্রি আমরা চেক করব যেখানে দেখতে পাচ্ছি যে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই বছর দুই সালে তারা উপবৃত্তি বাবদ বারোশো টাকা পাবে এই যে এখানে তিনটি কিস্তি দিচ্ছেন এটি হচ্ছে ষষ্ঠ শ্রেণী থাকাকালীন সময়ের এটি আর দুই সালের যেটি সেটি হচ্ছে সর্বশেষ এটি তো এটিও কিন্তু পেমেন্ট প্রসেসড অর্থাৎ শিক্ষার্থী কিন্তু এটি টাকা পেয়েছে আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠ এবং সপ্তম একই হার অর্থাৎ প্রতি মাসে দুশো টাকা করে ছয় মাসে মোট বারোশো টাকা এবার আমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর উপবৃত্তির অর্থ চেক করব তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী উপবৃত্তি বাবদ কি পরিমাণ টাকা পাচ্ছে এটা আমরা চেক করব তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী দেখা যাচ্ছে সে পনেরোশো টাকা পাচ্ছে জানুয়ারি বাইশ থেকে জুন দুই পর্যন্ত সে এই ছয় মাসে পনেরোশো টাকা পাচ্ছে এবং অলরেডি কিন্তু এই টাকাগুলো পেমেন্ট প্রসেস করা হয়ে গেছে অর্থাৎ শিক্ষার্থীদের অ্যাকাউন্টে এটি চলে গেছে তা আমরা দেখলাম ষষ্ঠ সপ্তম বারোশো টাকা করে পাচ্ছে আর অষ্টম শ্রেণী পাচ্ছে পনেরোশো টাকা আমরা নবম শ্রেণীর শিক্ষার্থীর তথ্য দেখে নিই তো নবম শ্রেণীর শিক্ষার্থীর পেমেন্ট হিস্ট্রি চেক করি দেখেন নবম শ্রেণীর শিক্ষার্থী পাচ্ছে হচ্ছে আঠারোশো টাকা জানুয়ারি বাইশ থেকে জুন দুই পর্যন্ত তাহলে আমরা একটা জিনিস দেখলাম সেটি হচ্ছে ষষ্ঠ সপ্তম বারোশো টাকা অষ্টম পনেরোশো নবম হচ্ছে আঠারোশো টাকা আমরা দশম শ্রেণীর শিক্ষার্থীর উপবৃত্তির কত পাচ্ছে সেটা আমরা একটু চেক করি উপবৃত্তির অর্থ শিক্ষার্থীদের অ্যাকাউন্টে পৌঁছানো শুরু হয়েছে অনেক শিক্ষার্থী অলরেডি টাকা পেয়েছে আমাদেরকে ফোন করে বিষয়টি নিশ্চিত করেছে বা এস এম আমরা দেখেছি কিছু শিক্ষার্থীর যে তারা দেখিয়েছে যে আমরা উপবৃত্তির অর্থ পেয়েছি তো এ পর্যায়ে আমি দশম শ্রেণীর শিক্ষার্থীর উপবৃত্তির অর্থ আপনাদেরকে দেখাবো তো দশম শ্রেণীর একজন শিক্ষার্থীর তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করছি আঠারোশো অর্থাৎ নবম দশম আঠারোশো একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল ষষ্ঠ সপ্তম বারোশো অষ্টম পনেরোশো নবম দশম আঠারোশো